নমস্কার। সাতকাহন অনুষ্ঠানের তরফ থেকে দর্শক বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকের কবি ও কবিতার কথায় আমরা পেয়ে গিয়েছি এই সময়কালের বিশিষ্ট কবি জয়দেব মণ্ডলকে। জয়দেব মণ্ডল একজন শিশু সাহিত্যিক, ছড়াকার হিসাবেও বেশ নামডাক। ছোট বয়স থেকেই তিনি কবিতা লিখে যাচ্ছেন। এই জয়দেব মণ্ডল থাকেন সোনারপুরের সুবাস গ্রামে। জন্ম রায়দিঘি থানার অন্তর্গত মাঝের পাড়ায়। পেশাগতভাবে একজন কম্পিউটার প্রশিক্ষক। বাবা চটুরাম মণ্ডল, মাতা বিশাখা মণ্ডল, চার ভাই। ছোট ভাই আমাদের জয়দেব মণ্ডল। লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে নিজেকে কীভাবে আরও সুন্দর থাকা যায়, নিজেকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই সংগ্রামের মধ্যে দিয়েই আজ অনেকটাই ভালো দিক তার রয়েছে এবং সংসারে অনেকটাই সকলের মুখে হাসি ফুটাতে পেরেছেন আজকের কবি আমাদের জয়দেব মণ্ডল। আমরা প্রথমেই জয়দেব মণ্ডলের কাছ থেকে শুনে নেব তার স্বরচিত কবিতা এবং জমজমাট একটি সাক্ষাৎকার। তিনি বলবেন তার কবিতার জগতে আসা নানান কাহিনী নিয়ে আজকের কবি ও কবিতার আড্ডা জমে উঠবে। আমরা প্রথমেই শুনে নেব জয়দেব মণ্ডলের কাছ থেকে তার একগুচ্ছ কবিতা। শুনুন দর্শক বন্ধু, কবিতা পড়ছেন জয়দেব মণ্ডল। নমস্কার। আমি লিখি ঠিকই, ভালো বক্তা নই, চেষ্টা করছি, কয়েকটা শোনাচ্ছি। শীত প্রভাতে শীত বুড়িটা মারছে উঁকি, হিমেল বাতাস ভাসে, ধূপ কুয়াশা পাহাড় চূড়ে, শিশির সবুজ ঘাসে, পলাশ ডালে গজায় কুঁড়ি, স্বপ্ন চোখের কোণে, ভোরাই পাখির সুরের চুমু দিচ্ছে খেয়াল মনে, মাকড়সায় এক পড়ছে ঝুঁকে রেশমি সুতোয় গাছে, আলতো রোদের চিকন সুরে বসুন্ধরা নাচে, দুর্গগণে মেঘবালিকার ঝাপসা আঁচল ওড়ে, শান্ত নদী দিচ্ছে পাড়ি ঢেউয়ের নায়ে চড়ে, শীত প্রভাতে মাখবে সোহাগ খেলবে চাষির ছেলে, মাটির কোলে আঁকবে ছবি ইচ্ছে খুশি মেলে। বাহ, একদম একটি সুন্দর কবিতা, ইচ্ছে খুশি মেলে তার কবিতা শুনলাম। আমরা ফের শুনে নেব তার দ্বিতীয় কবিতা। কবিতা পড়ছেন জয়দেব মণ্ডল। সুখের ছবি শর ঋতুর শেষ ঋতুতে বসন্ত উদ্ভাসে, শুভ্র মেঘের আঁচল ওরে ফড়িং নাচে ঘাসে, অশোক পলাশ শাল মহুয়া মাদা রহিম ঝুরি, বাউল বাতাস পাহাড় চূড়া এমন করে চুরি, কোকিল বধুর কুহু তানে গম সরিষার বাগে, মত্ত খুশি ভ্রমর অলির গুঞ্জ ধারা জাগে, নতুন পাতায় ফুলে ফলে গাছগাছালি সাজে, কৃষ্ণচূড়া রাধাচূড়া রঙিন হলো লাজে, হোলির সুরে আবির মাখে দূর গগনের রবি, পাঁজর খোলা ধরার বুকে ভাসে সুখের ছবি। বাহ, একটি সুন্দর ছড়া উপহার দিলেন দর্শক বন্ধু আপনাদের জন্য। আমাদের জয়দেব মণ্ডলের গদ্যে যেমন তার শক্ত হাত, আর ছড়াতেও যেন আরও আরও শক্ত হাত হয়ে দাঁড়াবে আগামী দিন। পাঠকের কাছে তার কাব্যগ্রন্থ ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে, আগামী দিনে আরও আরও সাড়া ফেলবে, এটা এই আশা আমরা রাখতেই পারি। একজন পেশাগত কম্পিউটার প্রশিক্ষক হয়েও তার এই ধরনের যে উদ্যোগ এবং কবিতায় অবাধ বিচরণ, সত্যি আমাদের সকলকে অবাক করে বটে। তার ইতিমধ্যেই একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, আত পাগলের বুদ্ধি। এই যে আত পাগলের বুদ্ধি, কিন্তু ইতিমধ্যেই নিঃশেষ হয়ে গিয়েছে তার অনেকগুলোই বই। আমরা আগামী দিন তার আরও নতুন সংস্করণ দেখতে পাবো। আর ইতিমধ্যেই মূলত ছড়া কবিতা গল্পও লিখে যাচ্ছেন আমাদের জয়দেব মণ্ডল। এই 2012 সালে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হলেও সে ইতিমধ্যেই কাব্যশ্রী সাহিত্য সম্মান এবং কবিমন সাহিত্য সম্মান এ ভূষিত হয়েছে। আমরা আশা করব আগামী দিন তার কাছ থেকে আরও আরও বেশি যেন পুরস্কার পেয়ে থাকেন জয়দেব মণ্ডল, আশাবাদী। আমরা শুনে নেব তার কাছ থেকে আরেকটি কবিতা। এবার একটু মজার দিকে যাই, মজার কবিতা কোলাহল।
জিরজিরে হাড় পাঁজরে ঠেলা বাহাত্তরে বুড়ো, চায়ে খেতে রোজ মাংস পোলাও এবং মাছের মুড়ো, চিবোয়ে বাদাম মটরে ছোলা শক্ত সবল দাঁতে, বাপরে খাবার সাবার করে চাইছে আবার পাতে, রোগের বসত বাঁধছে দেহে নিত্যদিনের ভোজে, রুখতে গেলে কাণ্ড ঘটায় লুকিয়ে খাবার খোঁজে, বদ্যি ডেকে বাড়ির লোকে দাঁত দিল তাই তুলে, চলবে সবই নরম এবার কিংবা ছাতু গুলে, হার মানে না মোটেও তিনি উপায় আনে ঘেঁটে, ফাঁকা মারি ফোলায় জোরে নকল দাঁতে সেঁটে, তাল ঠেকিয়ে চিবোয় দেখি ভঙ্গি নাচায় ঠোঁটে, সবাই অবাক হা হুতাশে এদিক ওদিক ছোটে, ফন্দি কষে চাকর গদাই দস্যু বাউন ডুলে, মধ্যরাতে তন্দ্রা গেলে নেবেই সে দাঁত খুলে, ঘুটঘুটে রাত যেই নেমেছে সাবধানে যায় কাছে, হঠাৎ ভাসে বিকট হাঁচি বুকের খাঁচা নাচে, কাঁপছে বাড়ি দালান কোঠা বেরোচ্ছে প্রাণ ত্রাসে, কেউ বা ছোটে উল্টে পড়ে খুব খুকিয়ে কাশে, বলল গদাই পণ্ড হলো অন্ধকারের ভুলে, দাঁত ভেবে জোর টান মেরেছি লম্বা গোফের চুলে। বাহ, একটি অসাধারণ কবিতা উপহার দিলেন আমাদের আজকের কবি ও কবিতার আড্ডায় আমাদের কবি জয়দেব মণ্ডল। জয়দেব মণ্ডল কথা প্রসঙ্গে জানিয়েছিল যে ছোটবেলা থেকেই যখন কবিতা সে লিখছে তার মধ্যে থেকেও কিন্তু আর্থিক একটা সমস্যার থেকে গিয়েছিল। সে ভাবছিল, স্বপ্ন দেখছিল, কবিতা যেমন লিখছেন একটা স্বপ্ন ছিল সাংবাদিকতা হয়েও সে ভালো আর্থিক উপার্জনের মধ্যে দিয়ে তার একটি সুন্দর পরিবেশ সুন্দর পরিবার তৈরি করবে, কিন্তু নানাবিধ কারণে হয়ে ওঠেনি, তাই বলে সাংবাদিকতাও তার মন থেকে মুছে যায়নি। সে এখনও বিভিন্ন দৈনিক কাগজেও তার সংবাদ আমরা দেখে থাকি, আর কবিতার জগতে অবাধ বিচরণ আমাদের কবিকুলকে নিশ্চয়ই সমৃদ্ধ করেছে। প্রাথমিক শিক্ষা শুরু হওয়ার পর থেকেই তার এই লেখালেখির পাশাপাশি সে কীভাবে বেঁচে থাকবে, কীভাবে আরও একটি সুন্দর পরিবার তৈরি করবে, এই তার স্বপ্ন। সে একা বেঁচে থাকবে না, আরও অনেককেই বাঁচিয়ে রাখবে, এই স্বপ্ন কিন্তু এখনও তার মধ্যে ঘোরাফেরা করে। তার জন্যই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খুলে বসেছে, যেখানে অনেক ছাত্র ছাত্রী কম্পিউটার শিখে তারা স্বাবলম্বী হয়ে অর্থ উপার্জন করে বেঁচে থাকবে, এই কিছুটা হলেও তার এই স্বপ্ন কিন্তু জয়দেবের মণ্ডলের অনেকটাই পূরণ হয়েছে। আগামী দিন অনেক স্বপ্ন, অনেককে বাঁচিয়ে রেখে সে নিজে বাঁচবে, আমরা অপেক্ষায় থাকলাম সেই স্বপ্নের দিকে চোখ মেলে। আমরা শুনে নেব তার আরেকটি কবিতা। আমেই মজা, গাছে উঠে পাড়া সহজ আমের থোকা সন্ড্রে ভজা, নিচের থেকে ঢিল ছুঁড়ে সেই আমপাড়া তো দারুণ মজা, জানিস না তো উঠতে গাছে লক্ষ্য তবু আমের প্রতি, পারলে আমায় খাওয়াস দুটো দেখব কেমন কেরামতি। দুদিন পরে হাটের মাঝে হঠাৎ চাচার নজর পড়ে, দেখলো ভজা দুই ঝুড়ি আম বিকোচ্ছে সে জলের দরে, কাছেই যেতে দুইখানা আম চাচার দিল সোহাগ ভরে, বলল খেয়ে ডাল অথবা কাঁচা আমের চাটনি করে, ঝোড়ো হাওয়া বয়নি মোটেই কিংবা অঝোর বৃষ্টি ফোঁটা, খুব চেনা এই আমগুলো সব টাটকা পাড়া সদ্য বোঁটা, সন্দেহ হয় চাচার মনে আতঙ্কে ডান চক্ষু নাচে, দেখল যে একটুও আম নেই কোথাও নিজের গাছে। বাহ, একটি রোমাঞ্চকর কবিতা, এর মধ্যে হাসিও লুকিয়ে আছে, যাদের মন খারাপ এই কবিতাটা শুনলে মনটা অনেকটাই হাসিতে ভরে উঠবে। ধন্যবাদ আমাদের জয়দেব মণ্ডলকে, শুনে নেব তার আরেকটি কবিতা। এবার প্রকৃতির দিকে একটু ফিরে যাই। এর সুন্দরবনে আদিবসতি, বর্তমানে সুবাহী গ্রামে থাকলেও গ্রাম তো মন থেকে মুছে যায় না, তাই সুন্দরবনকে নিয়ে একটা লেখা। সুন্দরবনে আনক শীতল মিঠেল হাওয়ায় মনটা খেলে, গাছের টঙে কুসুম কলি পাপড়ি মেলে, অরুণ আলোয় রং ধরেছে সবুজ বনে, গড়ান গেওয়ায় গাইছে পাখি খেওয়াল মনে, ইচ্ছে ডানায় নাও চড়ে যায় নদীর বুকে, বন থেকে বাঘ লেষ্টি নাড়ায় একটু ঝুঁকে,
এক পা দুপা আরেকটু যাই নজর কাড়ে, দেখছি হরিণ জংলা পাখি চুপি সারে, এমনি করে খুশি স্রোতে আপন মনে পড়তে বসে যাই হারিয়ে সুন্দর বনে। বাহ, কবিতার সংমিশ্রণটা জয়দেব মণ্ডলের হাত থেকে তার লেখনীতে ধরা পড়ছে, এটা নিশ্চয়ই কবিদের কাছে আনন্দের খবর। আর জয়দেব মণ্ডলের কাছে আনন্দে ভরিয়ে দিয়েছে তার মন। আমাদের বৌদি দীপালি দেবী যথেষ্ট সহযোগিতা করে থাকে তার কবিতা লেখায়। সে কবিতা লেখে এবং তার কবিতার প্রথম পাঠক আমাদের সেই মিষ্টি মধুর বৌদি দীপালি। দীপালির সাথে সাথে আমাদের ছোট্ট মেয়ে পুষ্পিতাও কিন্তু বাবার কবিতা পড়ে যায় মাঝে মধ্যেই। আর বাবা যখন লিখতে বসে, তার অনেক আদরে জয়দেববাবু নতুন নতুন শব্দ তৈরি করে সাদা পাতায় বসিয়ে যান। অনেক সময় ছুটি পেলেই বেরিয়ে পড়েন এ প্রান্ত থেকে ও প্রান্তে, সবুজ ঘাসের পাতায় নিজেকে মেলে ধরে। আর বৌদির আঁচল পেতে যেন সেই ফিরে যায় ছোটবেলার কলেজ জীবনের দিকে। কত আনন্দ উপলব্ধি করেন, জয়দেব বেশ ভালোই আছে, আমরা ভালো থাকবই কবিতার মধ্যে দিয়ে। আমরা শুনে নেব ফের জয়দেবের কাছ থেকে কবিতা। একটু ভূতের সম্বন্ধে একটা লেখা শোনাই। অদ্ভুতুরে গা ছমছম নিষুধ রাতে ঘুমিয়ে আছে পাড়া, কোথাও যে ঘোর আঁধারে পাই না কারুর সারা, হিমেল সুরে কাঁপ ধরেছে ভয়ের পাহাড় মনে, চাঁদ তারা সব মেঘের বাড়ি জোনাক ভাসে বনে, চালতা বাদুর হল্লা করে ঝাপসা গাছের ডালে, হঠাৎ দেখি একটা মানুষ হাঁটছে তালে তালে, মধ্যরাতে বাক্যালাপে সাহস পেলাম বুকে, সঙ্গী হয়ে ঘুপচি পথে চলছি মনের সুখে, হাল হকিকত অদ্ভুত রে ভাল লাগেনি মোটে, হঠাৎ মনে খটকা লাগে বিস্মিত চোখ ঠোঁটে, সঙ্গী মানুষ অট্টহাসে আকৃতি ফিনফিনে, 30 বছর কাটলো আমার এই পরিবেশ চিনে, বাতাস ঘেঁষে দেখাই জাদু টহল দিয়ে ঘামি, একলা থাকি শ্যাওড়া শাকে জমলে আধার নামি, খানিক পরে জ্যোৎস্না হাসে রইল না মেঘ বুঝে, সত্যি নাকি ভূত দেখেছি পাচ্ছি না ক্লু খুঁজে। বাহ সুন্দর, ভূত অনেকেই দেখেন শুনেছি, রাতের অন্ধকারে সেই ঘুটঘুটে অন্ধকারে যখন অনেকটা পথ পেরোতে হয়, চারিদিকে বাবলা গাছ আর অনেক ধরনের নাম না জানা গাছের ফাঁক দিয়ে যখন সে উঁকি মারে, অনেক দূর থেকে যখন আলো বিন্দু দেখতে পায়, অনেকেই ভাবের বোধহয় ভূতের আলো। এইরকম গা ছমছম দিয়ে যখন অনেক কিছু ভাবনার কথা চোখের সামনে ভেসে ওঠে, তখনই মনে হয় কিছু একটা আমাকে দেখতে হচ্ছে, সেখানে অনেকেই ভূত বলে অভিহিত করে থাকেন। সত্যি কি ভূত আছে? বিতর্কিত প্রশ্ন, তবুও ভূতকে অবলম্বন করে তার কবিতা আমাদের মনকে ভীষণভাবে নাড়া দিয়ে গেল। শুনুন একটি কবিতা, হারিয়ে যেও না। যদি হারিয়ে না যাও তুমি, তোমার ভালোবাসার রেখাচিত্রে অনেকের সাথে আমাকে বাঁধলে আমি ভালো থাকতে পারি না। তুমি সবটাই জানো, তবু আমাকে হাঁটতে হয় হাঁটতে হয় শুধুই তোমার জন্য। আমার ভালোবাসা জানে রাত জেগে কেন থাকি, ভালোবাসাই জানে দেখা বা কথা না হলে কিভাবে দিনটি চলে যায়। নদীর স্রোতের মতন নীলাকাশটা গোধূলি বেলায় এক ঝাঁক পাখি, তবুও প্রেমিকা ভুলে যেতে চায় কেন। আর সময়ের কাছে প্রশ্ন, চলো কবিতা হয়ে শুধুই বেঁচে থাকি যদি তুমি হারিয়ে না যাও। বাহ অসাধারণ লাগলো। আমরা শুনে নেব জয়দেবের কাছ থেকে আরো কবিতা। শুনুন দর্শক বন্ধু, কবিতা পড়ছেন জয়দেব মণ্ডল। আরেকটু এবার হাসির দিকে ফিরে যাওয়া যাক। মেঘ ডাকাত দিন দুপুরে হল্লা করে চিল্লে ওঠে হাবু, শূন্যে তুলে শান্তরোয়াল ডাকাত ভাঙে তাঁবু, অট্টালিকার পাঁজর কাঁপে সামনে সফেদ গাড়ি, এলো কেশি মানুষটা কে, পুরুষ নাকি নারী,
বাচ্চা বুড়ো সবাই ছোটে ধর্মকর্ম মাটি, খবর পেয়ে পুলিশ আসে ভাঙতে ডাকাত ঘাঁটি, মুখোশ পরে জঙ্গি বোধহয় দিচ্ছে গ্রামে হানা, বেশ সচেতন পুলিশ সুপার রাখছে খেয়াল থানা, কোথায় ডাকাত কোথায় ডাকাত, রুলবাড়িটা নাড়ে হাবুর তখন প্রেশার চড়া, কাঁপ ধরেছে হাড়ে, ধাতকানা তার ফিরল যখন ডাকাত গেছে ভেগে, হাত নেড়ে সে আকাশ দেখায় চিত্র ছিল মেঘে। বাহ, কবিতার সংমিশ্রণটাই যেন জয়দেবের কাছে আরও আরও আমাদেরকে কবিতার প্রতি আকৃষ্ট করে তুলছে। ধন্যবাদ জয়দেব মণ্ডলকে। একটু স্বাদ বদলে চলে যাই। জয়দেব, তুমি তো খুব ছোটোবেলা থেকেই কথা প্রসঙ্গে জানিয়ে দিয়েছো ইতিমধ্যেই যে কবিতার জগতে কিন্তু অবাধ যাতায়াত, তা কবিতা লিখে তুমি কতটা তোমার জীবনের খিদে মিটাও? ভালো প্রশ্ন। তবে প্রথমে যখন কবিতা লেখা শুরু করি, চিন্তাভাবনা মনের মধ্যে উঁকি মারে, খাতা কলমে অল্প অল্প করে লিখতাম, সাহস করে সামনে কাউকে দেখাতাম না, লজ্জা পেতাম। তারপরে বিভিন্ন কবির সংস্পর্শে এসেছি, বিভিন্ন মানুষের সংস্পর্শে আসতে তার সেই আমাকে উৎসাহ দিয়েছেন, সে লেখাগুলো বলল খুবই ভালো, এবং কয়েকটা অনুষ্ঠানে তারা নিয়ে গেছেন, এই মুহূর্তে নাম বললে হয়, কবি হান্নান আহসান, সুমঙ্গল দে, এনাদের সংস্পর্শে যখন এলাম, সান্নিধ্যে এলাম, যেন একটা পরিপূর্ণতা পেলাম। লেখা আমি লিখতাম ঠিকই, সে না জেনে লিখতাম, তারপর আস্তে আস্তে এনাদের সান্নিধ্যে এসে পরিপূর্ণতা কিছুটা হলেও পেয়েছি। অনুষ্ঠানে গিয়েছি, সবাই বলছে ভালো হয়েছে, প্রশংসা করছে, সেখান থেকে আরও উৎসাহ পাচ্ছি। এবং কয়েকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, রাজ্য ছড়া উৎসবে অংশগ্রহণ করেছিলাম, সেখানেও প্রথম হয়েছিলাম। অনেক কবি বলেছিলেন, যেমন দীপ মুখোপাধ্যায় বলেছিলেন, এটাই তোমার সঠিক পদ্ধতি, যে একটা প্রাইজ পাচ্ছ মানে তোমার চেষ্টা সঠিকভাবে আগাচ্ছে। আমার মা তো খুশি হয়েছিলেন শুনে, এবং ওই একটা প্রাইজের জন্য আমাকে একটা প্রাইজ রাখার জন্য বড় একটা আলমারি কিনে রেখে দিয়েছিলেন, এনেছিলেন, যে ভবিষ্যতে আমার ছেলে শিওর হয়তো এরকম কিছু আনবে, স্বপ্ন ছিল বা আগে থেকে কিছু বুঝতে পেরেছিলেন। এবং আস্তে আস্তে সবার আশীর্বাদে তার স্বপ্ন কিছুটা আগাতে পেরেছি, সে আলমারি প্রায় অর্ধেক ভরে গেছে, আগামী দিনে হয়তো আরও কিছু পাব। এবং তার সাথে শুধু পেলে হবে না, এই যে সৃষ্টি, সৃষ্টিটাকে সঠিকভাবে করতে হবে। আমরা পত্রিকা খুললে দেখি প্রচুর লেখক, কিন্তু বেঁচে থাকার মতো যে লেখা, লিখতে গেলে আগে পড়তে হবে প্রচুর, শব্দ চয়ন, ছন্দ, তাল, মাত্রা, সমস্ত কিছু সংমিশ্রণে সুন্দর একটা জিনিস তৈরি করতে হবে, যেটা পাঠকের মন ছুঁয়ে যায়, পাঠক যদি ভালো বলে তাহলে আপনি আগাবেন বা আমি কবি তবে হতে পারবো। অর্থাৎ কবিতাটাও সেই জায়গায় পৌঁছাতে হবে অবশ্যই। অর্থাৎ সমস্ত কিছুর যে একটা তাল জ্ঞান রয়েছে, একটা ছন্দ রয়েছে, সেই জায়গায় একটা পরিপূর্ণতা সম্পূর্ণতা দিলে পরেই আমার একটি সম্পূর্ণ ভালো কবিতা হতে পারে। এটাই হচ্ছে জয়দেব মানে কথাটা আমাদের পাঠকের কাছে, আমাদের দর্শক বন্ধুদের কাছে শোনালেন। ধন্যবাদ জয়দেবকে। আমরা শুনে নেব তার কাছ থেকে আরেকটি কবিতা। জয়দেবের মাঝে আরেকটি কবিতা আমি শোনাই। একদিন তুমি কথা রাখবেই, কেউ কথা রাখেনি, বিশ্বাস তুমি কথা রাখবে। অনেক দিন হলো রৌদ্রের পর বাতাস পাব, আজও পেলাম না, সেতারের সুর বড্ড বেমানা নাজ, চারিদিক শুধু শুনছি শুনছি ভাঙনের চিৎকার, অণু থেকে পরমাণু, সংসার দেশ সম্পর্কে ভাঙন, আমি নিজেই যেন সবাই সবাইকে পিছনে ফেলে ছুটছি আর ছুটছি, কাঁধে কাঁধ দিয়ে সম্পর্ক রাখার চেষ্টা করছি না কেউই, কেউ কথা রাখেনি, বিশ্বাস তুমি কথা রাখবে। একদিন আমিও স্বপ্ন দেখতাম, আজও দেখি, সমাজ গড়ার, দেশ গড়ার, সবুজ ঘাস,
পাখিদের উড়ে যেতে দেখতাম। আজ কেউ ভাবছে না, ঝরে যাচ্ছে মুকুলগুলো, আর গায়ের মানুষ এখনো পাচ্ছে না দুমুঠো ডাল ভাত। মুখোশের আড়ালেই নৃত্য হচ্ছে রোজ, তবুও মুখ বুঝে প্রতিবাদ অদ্ভুত মজা আর লুটছে ক্ষমতায় যে যখন থাকছে। কেউ কড়া নেড়ে বলছে না, এসো হাত বাড়াও, আমিও আছি তোমার সাথে, চলো একটা সূর্য কাঁধে নিয়ে অন্ধকার মুছতে মুছতে একটা সকালবেলা গড়ে দিই। কড়া নেড়ে বলেছি, ভয় ডর নেই, নতুন প্রাণ শক্তিতে একবার তোমাকেই চাই, টাল মাটালে পায়ে নয়, সোজা হয়ে দাঁড়াবই, হৃৎপিণ্ড ছুঁয়ে শিশির বিন্দু নামক, শুকনো চোখে বৃষ্টি দেখবই, তুমি এসো, কেউ কথা রাখেনি, বিশ্বাস তুমি কথা রাখবেই। বাহ, অসাধারণ একটা কবিতা। ধন্যবাদ আজকের কবি আমাদের জয়দেব মণ্ডলকে। আমরা শুনে নেব জয়দেবের কাছ থেকে আরেকটি সুন্দর কবিতা। শুনুন, কবিতা পড়ছেন জয়দেব মণ্ডল। সেরা বিট অফিসের হেড সাহেবের মেজাজটা বড় ধর্মীর, যখন তখন প্রশ্ন করেন তার অফিসের কর্মীর, দিবস দেখে বলেন হেসে খুব প্রয়োজন কাদের, দিনের রবি তারা নাকি জ্যোৎস্না মাখা চাঁদের, অনেক ভেবে বেজায় কেঁপে কর্মী দিলেন জবাব, দিনের বেলা আলোর মেলা রাত্রে বড়ই অভাব, দিন মানে তো ফর্সা সবই আলোয় থাকে ঘেরা, অন্ধকারে যে আলো দেয় আমার মতে সেরা। একদম আমার মতেই সেরা। দর্শক বন্ধু, সিটিএন টিভিতে প্রতিদিন সকাল 6:50 দেখুন সাতকাহন অনুষ্ঠান। আর এই সাতকাহন অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি সাক্ষাৎকার কবিতা পাঠ, আপনিও অংশ নিতে পারেন। যোগাযোগ করুন 9733032576 নম্বরে। প্রতিদিন সকাল 6:50 দেখুন সিটিএন টিভিতে সম্প্রচারিত সাতকাউন অনুষ্ঠান। সম্পাদনায় এবং সঞ্চালনায় থাকছি আমি, শ্যামল রায়। চোখ রাখতে ভুলবেন না প্রতিদিন সকালবেলায়। আমরা শুনে নেব ফের আরেকটি কবিতা জয়দেব মণ্ডলের কাছে। জয়দেব, আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি, আমরা শুনে নেব তুমি আগামী দিন নতুন প্রজন্মের কবিদের কাছে কি বার্তা দেবে। আমরা তো জানি কবিতা হচ্ছে এমন একটি বিষয় যেখানে খুব সংক্ষেপে মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়া যায়। ঠিক তাই। হ্যাঁ, তুমি কবিতা লিখছো, কবিতা লেখার পাশাপাশি তোমার ছড়াটাও কিন্তু বেশ পাকাপোক্ত, ভীষণ ভালো লাগছে, নতুনত্ব আছে। তুমি সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি স্বপ্ন আছে এবং পাশাপাশি তরুণ প্রজন্মদের জন্য তুমি কি বার্তা দেবে? তরুণ প্রজন্ম তারা যে খেয়ালে চলে, সেই খেয়ালে চলার মাঝখানে তাকে ঠিক একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। কেউ চাকরি করুক, কেউ নানান নানান ধর্মের পেশায় যুক্ত থাকলেও কবিতাকে যদি সে অবলম্বন করে বেঁচে থাকে তাহলেও কিন্তু আলাদাভাবে বেঁচে থাকার আলাদা একটা মজা রয়েছে। আপনারা আমাদের জয়দেব বলতে চাইছেন যে কবিতা এমন একটি খাদ্য এবং এমন একটি বার্তা দেয় সমাজের বুকে যেখানে নিজেকে ভালো রাখা যায় এবং অপরকেও ভালো রাখার জন্য আমার কবিতার বার্তাটা সেখানে পৌঁছাতে পারে। একদম। দর্শক বন্ধু, আপনারা দেখতে ভুলবেন না কবি ও কবিতার কথায় সাতকাউন অনুষ্ঠান। আপনিও ভালো থাকুন, আমরাও ভালো থাকবো, দেখুন প্রতিদিন সাতকাউন অনুষ্ঠান। নমস্কার।